যে কোনো লড়াইয়ের জন্য তৈরি শত্রুর জম ভারতের কমান্ডো কমান্ডো একটা শব্দই ঝাঁকিয়ে দেয় সাধারণ মানুষকেও যে কোনো সাধারণ বাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী অনেক বেশি ক্ষিপ্র চোখের পলক ফেলার আগেই শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুত কমান্ডোরা বিশ্বের যে কোনো দেশের তুলনায় ভারতের নয়টি কমান্ডো বাহিনী যেন অধিক হিংস্র ও ক্ষিপ্রগতি সম্পন্ন বিপদ মোকাবিলায় এরা এতটাই ভয়ানক যে এই নয় বাহিনীকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কমান্ডো বাহিনী হিসেবে গণ্য করা হয় এক নজরে দেখে নেওয়া যাক ভারতের এই নয় কমান্ডো বাহিনীকে মেরিন কমান্ডো বা মার্কোস মেরিন কমান্ডোর সংক্ষেপে মার্কোস মার্কোস ভারতীয় নৌসেনা বাহিনীর কমান্ডো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো বাহিনী বিশ্বের সেরা দশ কমান্ডো বাহিনীর মধ্যে এর স্থান সাথে নৌসেনার কমান্ড হলেও জলে স্থলে ও অন্তরিক্ষে শত্রুর মোকাবেলায় ওস্তাদ এরা এমনকি গভীর জলের নিচেও এরা সমান তালে লড়াই করতে সক্ষম আমেরিকান সিলের মতো উনিশশো সালে এই কমান্ডো বাহিনী তৈরি হয় তারপর থেকে একের পর এক অসম্ভব অপারেশন করে দক্ষতায় সকলকে চমকে দিয়েছে এরা শত্রুপক্ষ এদের দাড়িওয়ালা ফৌজি বলেও ডাকে জলে মগরমাস বা কুমিরের ক্ষিপ্রতায় শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে এরা নৌসেনার সেরা অফিসারদের মার্কোস বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য পরীক্ষা হয় মার্কোসের অন্তর্ভুক্তির পরীক্ষা মারাত্মক ও কঠোর গরুর কমান্ডো রামায়ণে কথিত আছে সীতাহরণের সময় রাবণের মতো প্রবল প্রতাপশালী যোদ্ধাকে প্রচণ্ড লড়াইয়ের মুখে ফেলেছিল গরুর পুরাণে উল্লেখিত গরুরের নামেই এই কমান্ডো বাহিনীর নাম ভারতীয় বায়ুসেনার অধীনে এই কমান্ডো বাহিনী আক্রমণেই হল বাচার মন্ত্র এই আদর্শে অনুপ্রাণিত গরুর কমান্ডো বাহিনী গরুরের মতোই আকাশ থেকে আচমকা নেমে এসে শত্রু নিধন করে এই কমান্ডো বাহিনী বায়ুসেনার যে কোনো আক্রমণে সামনে সারিতে থাকে এই কমান্ডো বাহিনী ঘাতক কমান্ডো ভারতীয় পদাতিক বাহিনীর এরা বিশ্বদেশের এই কমান্ডো বাহিনীর প্রাথমিক লক্ষ্যই হল নিশানায় চোখের পলকে হামলা করা এবং শত্রুপক্ষকে হতভম্ব করে দেওয়া মূল বাহিনীর সাহায্য ছাড়াই যাতে এরা অভিযান চালাতে পারে সেভাবে প্রশিক্ষিত করা হয় এদের দুর্গম পাহাড়ের গাবে যে কোনো উচ্চতায় উঠে যেতে পারে ঘাতক কমান্ডো বাহিনী উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে এই কমান্ডো বাহিনীকে নামানো হয়েছিল এদের হাতেও টেভোর টার টোয়েন্টি ওয়ান ইনসার্স রাইফেল একে ফিফটি সিক্স জাতীয় রাইফেল থাকে সঙ্গে থাকে স্নাইপার রাইফেলও সঙ্গে থাকে ছোট পিস্তলও মূল সেনাবাহিনীর আক্রমণের আগেই বাহিনীর ঘাতক কমান্ডোর হাতে বিচ্ছিন্ন হয়ে যায় শত্রু বাহিনী এনএসজি বা ব্ল্যাক ক্যাটস কমান্ডো উনিশশো সালে এই কমান্ডো বাহিনী তৈরি হয় এই কমান্ডো বাহিনীর মূল নাম ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি মূলত এরা এলিট কমান্ডো বাহিনী যারা জঙ্গি নিধনে বিশেষভাবে প্রশিক্ষিত কালো পোশাকের জন্য এদের ব্ল্যাক ক্যাটস কমান্ডো বলা হয় জঙ্গি হামলার মোকাবিলা থেকে বিমানচিন্তায় ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া যে কোনো গুরুত্বপূর্ণ স্থানকে শত্রুপক্ষের হাত থেকে নিজেদের কবজায় আনতে সক্ষম ব্ল্যাক ক্যাটসের কমান্ডোরা অপারেশনের সময় নিমেষের মধ্যে জঙ্গি বা শত্রুর সরাসরি মাথায় গুলি করার প্রশিক্ষণ দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল ফোর্সের মধ্যে পরে ব্ল্যাক ক্যাটস কমান্ডো এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ কমান্ডো স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি ভারত সরকারের এমন একটা কমান্ডো বাহিনী যারা ভারতের প্রধানমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারকে রক্ষা করে ভারতের প্রধানমন্ত্রীকে রক্ষা করায় এসপিজি এর কাজ ছোট অস্ত্র দিয়ে প্রধানমন্ত্রীকে ঘিরে থাকেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির কমান্ডোরা প্রধানমন্ত্রীকে যে কোনো বিপদ থেকে ঘিরে ফেলে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ায় এই কমান্ডোদের কাজ ভারতের প্রধানমন্ত্রী বডিগার্ডের কাজ করে এরা শত্রু খুব কাছ থেকে আক্রমণ করলে কমান্ডো বাহিনী পাঁচিলের ঢালের মতো প্রধানমন্ত্রীকে রক্ষা করেন স্পেশাল ফোর্টিয়ার ফোর্স কমান্ডো উনিশশো সালে তৈরি হয় স্পেশাল ফোর্টিয়ার ফোর্স এই কমান্ডো বাহিনীটি প্যারামিলিটারি ফোর্সের ইন্দো চায়না যুদ্ধের সময় এই কমান্ডো বাহিনী গঠন হয়েছিল এরা এমন এক প্রশিক্ষিত কমান্ডো বাহিনী যারা শত্রুকে তারা করে এলাকা ছাড় ক যারা শত্রুকে তাড়া করে এলাকা ছাড়া করে মূলত স্থলপথে যুদ্ধের জন্য এদের প্রশিক্ষিত করা হয় তবে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে গেরিলা যুদ্ধে ভয়ঙ্কর রকমের দক্ষতা স্পেশাল ফোর্টিয়ার ফোর্স পাহাড়ের ওপরে লড়াই থেকে শুরু করে প্যারাশুটে ঝাঁপ দিয়ে শত্রুকে খতম করতে ওস্তাদ স্পেশাল ফোর্টিয়ার ফোর্স পণবন্দীদের উদ্ধারেও প্রশিক্ষণ আছে এদের এই কমান্ডো বাহিনীর একটি ইউনিটকে সিয়াচেন হিমবাহে পাহাড়ার কাজে মোতায়েন করা হয় উনিশশো সালের অপারেশন ব্লু স্টারেও এই কমান্ডো বাহিনীকে কাজে লাগানো হয় প্যারা কমান্ডো উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীতে এই কমান্ডো ইউনিটটি তৈরি করা হয়েছিল এই কমান্ডো বাহিনী হলো ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট ডিভিশন এদের কাজ হলো আকাশ থেকে ঝাঁপ দিয়ে শত্রুপক্ষের ওপর হামলা করে পদাতিক বাহিনীর অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া রোজ ষাট কেজি ওজনের জিনিসপত্র পিঠে চাপিয়ে অন্তত বিশ কিলোমিটার দৌড়েতে হয় এই কমান্ডো বাহিনীর সদস্যদের সাড়ে তেত্রিশ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ দিতে সক্ষম এরা আকাশপথে শত্রুর এলাকায় অনুপ্রবেশ শুরু করে সমুদ্রপথে হামলায় দক্ষ এই বাহিনী প্যারা কমান্ডোরা ভারতীয় সেনাবাহিনীর একমাত্র ইউনিট যাদের শরীরে ট্যাটু আকার অনুমতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোবরা কমান্ডো কমান্ডো ব্যাটালিয়ান ফর রিসাল্ট অ্যাকশন বা কোবরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ বাহিনীর এই কমান্ডো ফোর্সের সৃষ্টি হয়েছিল প্রধানত নকশাল ও মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে হয় মরো না হয় মারো এটাই কোবরা কমান্ডো বাহিনীর মূল মন্ত্র জঙ্গলের মধ্যে যে কোনো ধরনের গেরিলা যুদ্ধে সক্ষম এই বাহিনী দুই সালে মূলত নকশাল ও মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে এই বাহিনী তৈরি করা হয়েছিল কোবরা কমান্ডোরা এতটাই দক্ষ যে মুহূর্তের মধ্যে জঙ্গলে শত্রুর চোখে ধুলো দিতে পারে তারা এমন পোশাক এবং মুখে রং মেখে অভিযানে নামে যে চট করে জঙ্গলে তাদের দেখে ফেলা কঠিন প্যারাশুট দিয়ে ঝাঁপ দিয়ে অভিযানে সক্ষম কোবরারা কেন্দ্রীয় পুলিশ বাহিনীর অধীনে আছে কোবরা কমান্ডো বাহিনী অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইনসাস রাইফেল এ কে ফোরটি সেভেন এক্স নাইন ফাইভের মতো আগ্নেয়াস্ত্রে সজ্জিত কমান্ডোরা কোবরা কমান্ডোদের নিশানা এতটাই নিখুঁত যে কোনো স্থান থেকে শত্রুকে গুলি করে খতম করা এদের কাছে জলভাত যে কোনো অস্ত্র চালানোর পাশাপাশি যে কোনো বিস্ফোরক নিষ্ক্রিয় করার ট্রেনিং দেওয়া হয় কোবরা কমান্ডোদের ফোর্স ওয়ান কমান্ডো টোয়েন্টি সিক্স ইলেভেন হামলার পর এই কমান্ডো বাহিনী তৈরি করেছে মহারাষ্ট্র সরকার মুম্বাই পুলিশের এই কমান্ডো বাহিনীর মূল কাজ মুম্বাইকে রক্ষা করা বাণিজ্য নগরীর বুকে যে কোনো ধরনের সন্ত্রাস প্রতিরোধে এই বাহিনীকে তৈরি করা হয়েছে ফোর্স ওয়ানের কমান্ডোদের এমনভাবে প্রশিক্ষিত করা হয়েছে যে মাত্র পনেরো মিনিটে এরা শত্রুপক্ষের ওপর হামলা চালাতে সক্ষম দুই হাজার আটের মুম্বাই সন্ত্রাসের পরেই ঠিক হয় মুম্বাই পুলিশের নিজস্ব কমান্ডো বাহিনী গড়ে তোলা হবে টোয়েন্টি সিক্স ইলেভেনে মুম্বাই অ্যাটাক থেকে শিক্ষা নিয়ে গড়ে তোলা হয় এই বাহিনী দুই হাজার দশে তৈরি হয় মুম্বাই পুলিশের ফোর্স ওয়ান এই মুহূর্তে ফোর্স ওয়ানের তিনশো জন কমান্ডো আছে মুম্বাই পুলিশ বাহিনীর সেরা অফিসারদের ট্রেনিং দিয়ে কমান্ডো তৈরি করা হয় যে কোনো বিপদের মোকাবিলায় সক্ষম ভারতের এই নয় কমান্ডো বাহিনী অসম্ভবকে সম্ভব করায় এদের কাজ অবাস্তবকে বাস্তব করা এদের বা হাতের খেলা ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি ভারতীয় কমান্ডোরা আছে দেশের ও দশের নিরাপত্তায় চোখের নিমেষে শত্রু নিধন করে এরা দেশ ও দেশবাসীকে নিশ্চিত রক্ষা করবে যে কোনো বিপদ থেকে এই নয় কমান্ডো বাহিনীকে জমের মতো ভয় পায় সীমান্ত পারের জঙ্গিরাও